আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ ভাই, যে শর্তনামা লেখার বিষয়গুলো। হ্যাঁ 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 তো আমাদের টপিক তো দুটো, হ্যাঁ তো প্রথমে যেটা ওই শরীয়তের দলিল এটা নিয়ে 15 মিনিটস করে কথা বললেই হবে, তারপর যদি প্রয়োজন হয় তাহলে আবার সেকেন্ড রাউন্ড হয়ে যাবে। বিশেষ করে তারিখটা ঠিক করা হোক, তারিখটা। তারিখটা তো আমি ওই তোমাকে বলেছিলাম 6 তারিখ বলেছিলাম, 6 তারিখ না? 6 তারিখ। হ্যাঁ হ্যাঁ তুমি টাইম, আমি 9টায় বলেছিলাম টাইম, তুমি 6:30টায় করেছো। আমি সকাল আমি সকাল 10টায় বলেছিলাম বোধ হয়, জি তুমি জি, সন্ধ্যা 6:30। মানে তার মানে 6 সেপ্টেম্বর 2019, 6 সেপ্টেম্বর কি না 6 অক্টোবর, সরি অক্টোবর, সেপ্টেম্বর এটা তো সেপ্টেম্বর, জি 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 6 অক্টোবর জি 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 হ্যাঁ 6 অক্টোবর ঠিক 6:30টায়। হ্যাঁ, আর সময় হচ্ছে 6:30টা, সময় 6:30। আমি ইনশাল্লাহ তুমি লাইভ চলে আসবে একটু আগে, 2-4-5 মিনিট আগে আমি কানেক্ট হয়ে যাব, আচ্ছা, বিষয় কানেক্ট হয়ে গিয়ে বিষয় কি কি? বিষয় তো শরীয়তের দলিল কি কি এটা নিয়ে আপনার সঙ্গে তো আমার ইখতিলাফ নাই, এটা নিয়ে আলোচনা না করলে হয়? না না ও আলোচনা হোক, কারণ লোকের কাছে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। তার সঙ্গে তাকলিদের সাক্ষী, শরীয়তের দলিল কি কি? ওটা ওটা আমি দেখো তোমার এতে ওই মেসেঞ্জারে আমি লিখেছি, দুটোই লিখা আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, 2 নম্বর বিষয় হচ্ছে, তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ফরজ? হ্যাঁ তাকলিদের সাক্ষী, তাকলিদের সাক্ষী হারাম নাকি ওয়াজিব? হ্যাঁ, তাকলিদের সাক্ষী উম্মতের জন্য কি ফরজ, এটা হেডলাইন থাকলো। আপনি ফরজের পক্ষে বলবেন, আমি ফরজের পক্ষে বলবো। আমি বলছি তাকলিদের সাক্ষী ওয়াজিব নাকি হারাম? তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব নাকি হারাম? হ্যাঁ ওয়াজিব, ফরজ নাকি হারাম এটা হবে, তাই না? না আমি ওয়াজিব ব্যবহার করো ওটা, না অনেকে তো ফরজ, তাকলিদে তো সাক্ষীকে ফরজ বলে, তো ওটা ওয়াজিবই আমরা ব্যবহার কথাটা ব্যবহার করি না, যেহেতু আপনারা ফরজ মনে করেন তো ওয়াজিব লেখার প্রয়োজন কি? আমরা ওয়াজিবই বলি, ফরজ কি বলছি? ফরজ তো লেখাও আছে তো। আচ্ছা ঠিক আছে ওয়াজিব রাখো, তুমি প্রয়োজনে ওই শব্দটা ব্যবহার করে নেবো, ওয়াজিব রাখো। না যেহেতু ফরজ মনে করেন, সেখানে ওয়াজিব লিখবো কেন? আমরা তো ওয়াজিব মনে করি, চার মাঝহাব মানা যদি কোথাও ফরজ, লেখা থাকে, একটা মাঝহাব মানা ফরজ, এটা তো ফরজ বিধারিত করা হয়, তাই না? ওয়াজিব ওখানে লিখে আপনি ওয়াজিবই মনে করি। এবার যখন ফর তুমি তো নিঃসন্দেহে আলোচনা তুলবে, যেটা ফরজ মনে করা হয় তখন ওটা আলোচনা করবো, অসুবিধা নেই। না যেটা মনে, আপনাদের যেটা, আপনাদের ওয়াজিব আপনারা মনে করেন তাকলিদের সাক্ষী, তার মানে ফরজ মনে করেন না? ফরজ আর ওয়াজিবে খুব একটা পার্থক্য আছে কি? পার্থক্য নেই, যেহেতু ফরজ মনে করেন আপনাদের রায়টা, তো আমি ওয়াজিব কেন লিখবো? আমাদের আমাদের কিন্তু ওই ওয়াজিবই আমরা ওটাকে মনে করি, এখন ওয়াজিব শব্দটাই ব্যবহার করে। আর তোমরা কি মনে করো? জি, মানে তাকলিদের সাক্ষী, আমরা তাকলিদ যে সাক্ষী কিভাবে করছে তারপর রায় হয়, কখন আমরা এটাকে বলি বেদাত, কখন আমরা বলি থেকে শিরিক, কখনো বলি এটা নাজেস, কখনো বলি হারাম। তাহলে 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 শোনো, তাহলে ওখানে যদি ফরজ ব্যবহার করা হয় তাহলে উল্টো দিকে কিন্তু শিরক বা হারাম ব্যবহার করতে হবে। না আমরা তো তাকলিদের সুরাতের উপরে ব্যবহার করি, এখন তাকলিদ যে আমরা তাকলিদের উপরে সার্বিকভাবে, তাকলিদের উপরে সার্বিকভাবে ফতোয়া দেওয়া হয় না, তো এই ক্ষেত্রে তাকলিদ কিন্তু সবার জন্য কিন্তু হারাম নয় এবং সবার জন্য ওয়াজিব নয়। হ্যাঁ, তার জন্য লিখলাম তাকলিদের সবার সাক্ষী। জন্য, সবার জন্য কিন্তু হ্যাঁ, আপনি সেটা ব্যাখ্যা করে বলবেন যে কখন ওয়াজিব হয়, কখন ফরজ হয়, কখন মুস্তাহাব হয়।
এটা এটা ব্যাখ্যার ব্যাপার, কিন্তু ওটাও তোমাদের ব্যাখ্যার ব্যাপার যে যখন তুমি বলবে যে তাকলিদের সাক্ষীটা কোথাও 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 শিরক বা কোথাও হারাম বা কোথাও বিদআত। হ্যাঁ, প্রথম দাবি আপনাদের কি দেখেন, এখানে আপনার দাবির সঙ্গে আমার পার্থক্য হচ্ছে এটাই যে আপনারা তাকলিদের সাক্ষীকে ওয়াজিব বা ফরজ মনে করেন, কিন্তু আমরা তাকলিদের সাক্ষীকে আমরা নির্দিষ্টভাবে বিদাত বলি না, নির্দিষ্টভাবে আমরা শিরক বলি না, ওটা যখন যেভাবে করে তারপরে জারি হয়। এবার তাকলিদের সাক্ষীকে আমরা খুব বেশি হলে আমরা আমভাবে বলতে পারি এটা নাজায়েজ। বলো, আমরা তাকলিদের সাক্ষীকে নাজায়েজ আমভাবে ধরি, তারপরে তাকলিদের রূপ দেখে আমরা তাকলিদের পরে কখনো সেটা সেই তাকলিদকে আমরা কখনো শিরিক বলি কখনো বিদাত বলি। এই ক্ষেত্রে শব্দ ব্যবহারটা মানে আমার পক্ষ থেকে যদি এক্সট্রিম হয় যে খবজ, সেক্ষেত্রে উল্টো দিক থেকে তোমাদের ক্ষেত্রেও তো উল্টা ওই শিরক কিংবা হারাম এই শব্দ ব্যবহার করছো। জি, আমরা তো তাকলিদের সাক্ষীকে তো আমরা সার্বিকভাবে শিরিক বা হারাম তো বলি না। তো সেটা আমি প্রমাণ করব, হ্যাঁ সেটা আমি প্রমাণ করব আলোচনার সময়। বিষয়টা আপনি এখনো বুঝতে পারেননি, আমরা তাকলিদের সাক্ষীর উপরে আমভাবে শিরিক ফতোয়া দিই না, কিন্তু আপনারা আমভাবে তাকলিদের সাক্ষীকে ওয়াজিব বা ফরজ বলেন। তাকলিদের সাক্ষী আমরা আমভাবে বলি, এটা কিন্তু ভ্যারি করে যে যে তাকলিদ করবে ওর স্ট্যাটাসটা কি তার উপর, হ্যাঁ তাই না? মুজতাহিদ না তা লিখে দেন যে মুজতাহিদ নন এমন ব্যক্তির জন্য তাকলিদের সাক্ষী কি ওয়াজিব। ফলে না আমরা তো টাইটেল দেবো, তো টাইটেলে তো মানে দুটো লাইন হবে, তিনটে লাইন হবে, একটা টাইটেল যেটা হবে সংক্ষিপ্ত আকারে ওখানে যেন একটা বিষয়বস্তুটা যেন রিফ্লেক্টেড হয়। হ্যাঁ, তার জন্য আমি যেটা লিখেছি সেটা হচ্ছে তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ফরজ, এটা জিজ্ঞেস করছি। তার ক্ষেত্রে তার সঙ্গে হ্যাঁ তার ক্ষেত্রে ফরজ নাকি হারাম বিষয়টা আপনি এখন বুঝতে না, কেন আপনারা তাকলিদের সাক্ষীকে আপনারা ওয়াজিব ফরজ বলে থাকেন, কিন্তু আমরা তো তাকলিদের সাক্ষীকে ডাইরেক্ট তো আমরা হারাম কখনো বলি না, কখনো শিরক বলি না। তো ডাইরেক্ট কখনো বলেন কি না, এটা এটা আমি প্রমাণ করে বলছি বলছি না, আমি তো বলি না রে ভাই, আমরা তো আমাদের তো নাই। আরে আপনি আপনি বলেন না, আপনি বলেন না, কিন্তু যারা গায়ের মুকাল্লিদ যারা, ওরা কেউ কেউ বলেছে কিনা বা বলে কিনা এটা আমার দায়িত্ব প্রমাণ করে। হ্যাঁ, আপনি প্রমাণ করবেন, আপনি প্রমাণ দিবেন, সমস্যা কোথায়? হ্যাঁ আমি প্রমাণ করব। হ্যাঁ অবশ্যই আপনি করবেন। ফলে যেটা যেটা টপিক যেটা রাখা হবে টপিকটা যেন দুদিকটা টাচ করে। এবার যদি আপনি বলেন যে না শুধু একদিক টাচ করবো, এটা তো মানে এ হলো না, জাস্ট হলো না। এবার আপনি এরকম করতে পারেন যে তাকলিদ করা বৈধ না অবৈধ, যদি এটা রাখেন তাহলে এটা একটা প্যারা বিষয়, আর যদি একদিকে রাখেন যে না ফরজ আর অন্যদিকে কোনো আপনি শব্দ টাচ করছেন না ওই মাপের, আপনি ফরজের পক্ষে বলবেন তাকলিদের সাক্ষী ফরজ না তাই আমি প্রমাণ করব। আপনি তাকলিদের সাক্ষী ফরজ বা ওয়াজিব প্রমাণ করবেন, আমি তাকলিদের সাক্ষী কোরআন হাদিস দিয়ে আমি প্রমাণ করব এটা ফরজ না। না এটা আপনাকে প্রমাণ করতে হবে যে এটা হারাম কিংবা শিরক কিংবা বিদআত। আমরা তো তাকলিদের সাক্ষীকে নাজায়েজ মনে করি, এবার তারপরে আমাদের শুনেন তাকলিদের সাক্ষীর আমরা তো জায়েজ মনে করি। আমরা নাজায়েজ মনে করি না, আপনারা জায়েজ, আরে আপনি তো ব্যাপারটা বুঝতে পারলেন না, আপনারা তো পরিষ্কার ভাবে তাকলিদের সাক্ষী জায়েজের মধ্যে। তুমি যে টপিকটা রাখতে চাইছো, তুমি চাইছো ওই টপিকে কেবল মাত্র যে তাকলিদ কি তাকলিদ তাকলিদ করে তাকলিদের সাক্ষী কি বলছি, তুমি কেবলমাত্র এটা রাখতে চাইছো এবং জোরটা দিতে চাইছো এটার উপর, কিন্তু আমি চাইছি না। যখন দুই পক্ষের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট রয়েছে ফলে দুটোই যেন ওখানে রিফ্লেক্টেড হয়। শুধু কি না জায়েজ, এটা না জায়েজ পরিষ্কার। তো যদি তুমি এটাই বলো যে শুধু না জায়েজ, তো তুমি তাহলে ওই না জায়েজের ব্যাপারটাই আলোচনা করবে। হ্যাঁ না, সেক্ষেত্রে তোমাদের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট কি ওটা আমি আলোচনা করবো।
হ্যাঁ, আপনি সেটা করতে পারেন, তাকলিদের সাক্ষী উম্মতের জন্য নাজায়েজ। আমি বলছি তো জায়েজ, তাহলে টপিক করো যে তাকলিদের সাক্ষী জায়েজ না না জায়েজ, বা তাকলিদের সাক্ষী বৈধ না অবৈধ। আপনার তো বৈধ মনেই করেন, আপনার তো ওয়াজিব ফরজ মনে করেন। আরে বাবা, ওয়াজিবটা বৈধের মধ্যে পড়ছে না? আরে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব বা ফরজ, আর আমরা বলে থাকি তাকলিদের সাক্ষী উম্মতের জন্য জায়েজ নয়। না না, তোমরা বলি, এটা তোমার কথা, এটা তুমি এখানে বলার চেষ্টা করছো, কিন্তু তোমাদের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে তাকলিদের সাক্ষী হচ্ছে শিরক হতে পারে, হারামও হতে পারে, বিদআতও হতে পারে। সিম্পল সিম্পলি কিন্তু নাজায়েজ না, যে সিম্পল যেমন একটা কাজ নাজায়েজ হয়ে গেল একটা সাধারণ লেভেল পর্যন্ত, এটা এটা কিন্তু স্ট্যান্ড পয়েন্ট না। বলেন বলেন। হ্যাঁ, আমি আমি তাই বলছি, ফলে টপিকটা যেন দুটো দিকে ব্যালান্স হয় এটা রাখতে হবে। আচ্ছা, কি লিখবো আপনার মতামতটা বলেন। জাস্ট সিম্পলি লিখবো যে তাকলিদের সাক্ষী বৈধ না অবৈধ, না বৈধের ব্যাপারে, এটা রাখতে বৈধের ব্যাপারে নয়, তাকলিদের সাক্ষী এটা কি ওয়াজিব, এটা তো থাকবে কমপক্ষে, ওয়াজিব তো কমপক্ষে থাকবে ফরজ না রেখেও। হ্যাঁ, তো ওয়াজিব যদি ওখানে থাকে তাহলে এদিকে তো তোমাকে হারাম করতে হবে, শিরক না করলে। আচ্ছা ঠিক আছে, তাকলিদের সাক্ষী উম্মতের জন্য কি ফরজ না হারাম? হ্যাঁ ঠিক আছে, আবার বলছি, দেখেন, তাকলিদের সাক্ষী উম্মতের জন্য কি ফরজ না হারাম? ঠিক আছে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা হলো, সেটা হচ্ছে শরীয়তের দলিল, শরীয়তের উৎস কি কি, শরীয়তের দলিল কি কি? জি, এই দুটো। আর প্রথমে এটাই আলোচনা হবে, ওই শরীয়তের দলিল কি কি, এটাই প্রথমে আলোচনা হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর তার মধ্যে আর একটা বিষয় যেটা, যে সময় নির্ধারণ যেটা হবে, যে প্রথমে কে কথা বলবে। হ্যাঁ বলো, কে কে কথা বলবে বলো। আর আপনি যে 15 মিনিট করে বলছেন, তো মানে ফেসবুক লাইভে 15 মিনিট মানে অনেক ব্যাপার, বুঝলেন? তো এই সময়টাকে যদি কমিয়ে নিয়ে আসা হয়, রাউন্ড ফিগারটা একই থাকবে, সময় টোটাল সময় দেখা যাচ্ছে 2 ঘন্টা থাকলো। হ্যাঁ, এখন যদি 10 মিনিট করে বা 7 মিনিট করে বা 5 মিনিট করে চলতে থাকবে, এবার কোনটা করবো? ঠিক আছে, ভালো সাজেশন। 10 মিনিট করে রাউন্ড হতে থাকবে, টোটাল সময় 2 ঘন্টা। এবার জাস্ট এটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হোক যে প্রথমে কে বলবে, তারপরে প্রথমে কি আপনি বলবেন? তুমি চাইলে বলতে পারো, অসুবিধা না, আপনি বলেন, আপনি একটা প্রস্তাব রাখেন, তুমি বলো। প্রথমে আমি 10 মিনিট বলবো, তাই তো? সেটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে যে যখন আলোচনা শুরু হবে তখন থেকে শুরু করে, রাহুল ভাই আমিও ওই ব্রডব্যান্ড ইউজ করছি, ওটাই জিটা যেটা ব্যবহার করতাম ওটা ছেড়ে দিয়েছি, তো আশা করি পরিষেবা ভালোই পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো যেন কমিউনিকেশনটা যখন তুমি কথা বলবে তখনও যেন আমি পিকচারে থাকি, আমি কথা বললো তখনও যেন আমি পিকচারে থাকি, এবং তুমিও পিকচারে থাকো, দুজনেই পিকচারে থাকি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে দুজনকেই আমাদের ডিসপ্লেতে শো করতে হবে। আর এটা বলার অপেক্ষা রাখে, তুমিও শিক্ষিত মানুষ, যথেষ্ট শিক্ষিত মানুষ, এবং তোমার কথাবার্তা আমার যথেষ্ট ভালো লাগে, যে কথাবার্তা নিঃসন্দেহে শালীন, শিষ্ট এবং সৌজন্যমূলক হবে। অবশ্যই অবশ্যই, এটা এটা নিয়ে এটা তোমার কাছ থেকে আমি এটা মানে খুবই আশা করি, আর ইনশাল্লাহ আমিও সেরকমই নিজের করবো। ঠিক আছে ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, যখন 10 মিনিট করে আমরা কথা বলবো, মাঝখানে কেউ কথা বলতে পারবে না, মাঝখানে দেখা যাচ্ছে আমি 10 মিনিট ধরে কথা বলবো, সেই সময় আপনি কোনো পয়েন্ট উপস্থাপন সে মুহূর্তে করতে পারবেন না, আপনার সময় আপনি ব্যবহার করবেন না, আপনার টাইমই আপনি ব্যবহার করবেন। হ্যাঁ ইয়েস ইয়েস, দ্যাটস ওকে। তো তুমি এক কাজ করো ভাই, এই যে আমাদের আলো পয়েন্ট গুলো আলোচনা হলো, যে কটা পয়েন্ট, ওই পয়েন্ট গুলো তুমি ওই মেসেঞ্জারে ওটা লিখে নাও, তাহলে ওখান থেকে যখন ওটা তুমি ইয়ে দিবে, তোমার পোস্ট সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট করবে,
তাহলে এটাও আগে থেকে লোকে বুঝতে পারবে এবং ওর মেন্টালি প্রিপেয়ারও থাকবে। ওটাই আমি আবার হয়তো আমার এতে পোস্ট করবো। হ্যাঁ, তাহলে আমি সবগুলো শর্তগুলো একবার বলে দিই। শর্তগুলো জাস্ট হ্যাঁ একবার 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 ফাইনাল করে দিই, যে তারিখ হচ্ছে 6/9/2019, ঠিক আছে? আমাদের স্থান হচ্ছে ফেসবুক আমার প্রোফাইল থেকে, ঠিক আছে? আমার প্রোফাইল থেকে আপনি অ্যাড হবেন। আর সময় হচ্ছে 6:30 ইন্ডিয়ান সময়, ভারতের সময় 6:30। বিষয় থাকছে একটা, যে শরীয়তের দলিল কি কি বা শরীয়তের উৎস কি কি। আর 2 নম্বর বিষয় থাকছে, তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ফরজ না হারাম, ঠিক আছে? আর তারপরে যেটা দাঁড়াচ্ছে, মানে তারপরে পয়েন্ট হচ্ছে, আমরা প্রত্যেকে 10 মিনিট করে কথা বলবো, আলোচনার শুরুর 10 মিনিট আমি কথা বলবো। আর দুইজনকে ডিসপ্লে, হ্যাঁ 10 মিনিট আমরা কথা বলবো, যখন আমার সময় থাকবে সেই সময় তো আপনি কোনো কমান্ডমেন্ট করতে পারবেন না, সেই সময় আমার ট্রামে আপনার ট্রামে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক আছে? আর মোবাইলের ডিসপ্লেতে 2 জনকে শো করতে হবে, কারো ছবি যেন অস্পষ্ট না থাকে, ঠিক আছে? এই কয়টা হচ্ছে শর্তনামা লেখা হলো। আর একটা যোগ, মানে যখন আলোচনা করব সেই সময়তে যে পয়েন্ট মানে থাকে আলোচনার যে শর্তনামা, যে আমরা যখন কথা বলবো তখন মানে একটা যোগ যেটা হবে সেটা হচ্ছে যে নিজেদের মানহাজের পুরো দাঁড়িয়ে কথা বলতে হবে, মানহাজ থেকে ছুটে যাওয়া যাবে না। অবশ্যই নিজেদের মানহাজ বা নিজের অবস্থান, আপনার অবস্থান থেকে দাঁড়িয়ে আপনাকেই কথা বলতে হবে। নিজের মাঝহাব বা নিজের মানে মানহাজ চ্যুত হওয়া যাবে না, ঠিক আছে? এটা তার মানে এখানে যুক্ত হলো একটা নতুন ভাবে, যে নিজের মানহাজ বা নিজের অবস্থানের উপরে দাঁড়িয়ে আলোচনা করতে হবে, স্থানচ্যুত হয়ে আলোচনা করা যাবে না। এই কয়টা। এবার আমি হচ্ছে এই যে শর্তনামাগুলো লেখা হলো, নিশ্চয়ই আপনি মানে খাতাতে লিখেছেন? খাতায় লিখে নি, তো এটা আমি এখন এ করে নেব, লিখে নেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি খাতাতে আমি একটা লিখবো ইনশাল্লাহ আপনাকে। ঠিক আছে, তুমি লিখে আমার, তুমি তো লিখবে, লিখে তুমি যখন পোস্ট করবে ওখান থেকে আমি কপি পেস্ট করে নেব তোমার এই থেকে, মেসেঞ্জার থেকে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আর আমাদের আমাদের আলোচনাটা সম্পূর্ণ ভিডিও করাই থাকবে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ওইটা এটা ভিডিও করলে, জি জি ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আমি তো বাবার খালি গায়ে আছি। না না, আপনাকে তার জন্য তো নিই নি, আমি দেখলাম যে আপনার ডিসপ্লেটা অফ আছে, মানে আপনি হাত দিয়ে রেখেছেন, তার জন্য আমি একবার চেক করে দেখলাম, তার জন্য আপনাকে ডিসপ্লেতে শো করে আমি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আর একটা আপনাকে সুবিধার জন্য বলি, যে আমার যে ফেসবুক পেজ থেকে আপনি অ্যাড হবেন, তো প্রথমত আমার ফেসবুক পেজে যদি আপনার লাইক বা ফলোইং বা ফলোয়ার হয়ে যদি না থাকেন তাহলে কিন্তু অ্যাড হতে পারবেন না, এক। আর 2 নম্বর, যখন অ্যাড হবেন সেই সময়তে আপনার মোবাইলটা, আপনার নিজ যে মোবাইলটা আছে সেটা খারাপভাবে ধরবেন না, মানে এই প্রোটেক্টেড করে ধরবেন, ঠিক আছে? মানে কি মানে চড়াভাবে, এই যে আপনার যেটা মোবাইল যে খারাপ হওয়া থাকে ওগুলো ধরবেন না, মানে আপনি যেভাবে ভিডিও করেন আপনার লাইভে আসেন ঠিক ওইভাবেই অ্যাড হবেন, নচেত কিন্তু অ্যাড হওয়া যাবে না যদি খারাপ করে মোবাইলটা ধরে রাখেন। ঠিক আছে, এটা না করলে অনেক ই হয়। আর 2 নম্বর বিষয়, যে আপনি হেডফোন যদি ব্যবহার করেন লাইভে, ঠিক আছে, তো হেডফোন হলে কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু ইকো হতে পারে, সেক্ষেত্রে পরবর্তী সময়তে যেন কোনো সমস্যা আমার পরে। হেডফোন ইউজ করি না। হ্যাঁ, হেডফোন যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে সাউন্ড ইকো হতে পারে, তার জন্য ওপেন খোলা রাখতে হবে। তাহলে আজকে তারিখ হচ্ছে আজকে 23/9/2023, 23/9/2019 জুম্মাবার।
এই আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। ঠিক আছে, তাহলে আজ থেকে ঠিক মানে যাই হোক, আমাদের 6 অক্টোবর আমাদের আলোচনা হচ্ছে, 6 অক্টোবর আমাদের আলোচনা হচ্ছে। এই 6 অক্টোবর পর্যন্ত আমাদের এই আলোচনা বিষয়টা আমরা ফেসবুকে শেয়ার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওকে। আপনি ভিডিওটা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজ থেকে, আর আমার ফেসবুকে একটা লাইক ফলোইং চলে যাবেন, নচেত পরবর্তী সময়তে ইয়ে হবেন। আপনাকে আমি লিঙ্কটা এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে হ্যাঁ রাহুল ভাই, হ্যাঁ বলেন। ওই আমার নামটা জাস্ট যেরকম আছে আর কি, মৌলানা মোহাম্মদ এ কে আজাদ আল কাদরি, এটুকু রাখলেই হবে, তার যোগ করার প্রয়োজন। ঠিক আছে, আমি ওই আপনার নামটা রেখেছি, মৌলানা আবুল কালাম আজাদ রেজবি আল কাদেরী। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আপনারা দেখলেন আমাদের আগামী 6 অক্টোবর মানে 6/10/2019 আমাদের মাগরিবের পরে আমার ফেসবুকে প্রোফাইল থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একজন হানাফি বেরলভি আলেম আমাদের এখান মানে মালদা ইন্ডিয়া, তার ইউটিউবে অনেক বক্তৃতা আছে, এবং তার পরিচয় বলতে মানে তিনি দুটো মাদ্রাসার, তিনি একটা মাদ্রাসার হেড টিচার আর একটা মাদ্রাসা তিনি পরিচালনা করেন, তিনি লেখালেখি করেন এবং সোশ্যাল মিডিয়াতে তার মানে ইউটিউব আছে, এবং তিনি যথেষ্ট তিনি বক্তৃতা রাখেন ইউটিউবে, যথেষ্ট তার প্রভাব আছে, তিনি বক্তৃতা রাখেন। তিনি মাঝহাবে হানাফি, আকিদায় বেরলভি, আর তরিকা হচ্ছে কাদেরি। তিনি মাঝহাবে হচ্ছে হানাফি, আর আকিদায় হচ্ছে বেরলভি, আর তরিকা হচ্ছে কাদেরি। তো তার সঙ্গে আলোচনা হবে ইনশাল্লাহ। এর আগে একবার আলোচনা হওয়ার কথা ছিল ব্যক্তির সঙ্গে, তো যাই হোক, ওটা তো আপনারা দেখেছেন কেন হয়নি, কি কারণে হয়নি, সবগুলো দেখেছেন, ইউটিউবে আছে মজুদ। তো ইনশাল্লাহ দ্বিতীয়বার আবার আলোচনা হওয়ার জন্য আজকে শারায়াত নামা লেখা হলো। ইনশাল্লাহ আমরা আবারও পরবর্তী সময়তে এই আলোচনাটা ফাইনালি হবে, যেটা হচ্ছে 6/10/2019 ইন্ডিয়ান সময়, মাগরিবের পর ইন্ডিয়ান সময় 6:30 ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করব। 2 ঘন্টা ব্যাপী আলোচনা হবে, প্রত্যেক প্রথমে আমি 10 মিনিট কথা বলবো, তারপরে উনি 10 মিনিট, তারপর আবার আমি 10 মিনিট, তারপর আবার উনি 10 মিনিট, এইভাবে 2 ঘন্টা চলতে থাকবে। একজনের কথার মধ্যে আরেকজন কোনো কমান্ডমেন্ট কিছু করতে পারবে না, নিজ নিজ টার্ম ব্যবহার করে যা ইচ্ছা তাই বলতে পারে। আমাদের আলোচ্য বিষয় দুটো থাকছে, 1 নম্বর বিষয় থাকছে যে শরীয়তের দলিল কি কি, আর 2 নম্বর আলোচ্য বিষয় থাকছে যে তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ফরজ না হারাম, এই দুটো বিষয় থাকছে ইনশাআল্লাহ। আমরা এখান থেকেই এখান মানে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। গোটা বিশ্ব জগতে এখন মাঝহাব এবং তাকলিদ কেন্দ্রিক যে মানে আলোচনা সমালোচনা চলছে, তাই আমরা এটা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এখানে কেউ হেরে গেল কি জিতে গেল এমনটি নয়, জাস্ট একটা ডিসকাশন, একটা আলোচনা। তারা তাকলিদের পক্ষে বলবে, আমরা তাকলিদের বিপক্ষে বলবো, ওনার তাকলিদ কেন মানে ফরজ এটা তারা প্রমাণ করবে, আমরা তাকলিদ কেন হারাম এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকেন, আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। এই দোয়া রেখে আজকের মতো আমরা এই শারায়াত নামা 23/9/2019 এখন ইন্ডিয়ান সময় রাত্রি 7:05 আমরা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।